মা আমার ফ্রেন্ড আসছে, একদম উল্টা পাল্টা কথা বলবে না, কিন্তু একদম চুপ করে থাকবে। কি তিনচাকরিয়া? হ্যালো আন্টি, কি নাম তোমার? প্রিয়া। কেমন আছো? বাস আসি যেমন তেমন করে। আমি তো এই ঘরের চাকর হয়ে এসছি না, সবাই আমাকে দিয়ে কাজ করে, কিন্তু কেউ সন্তুষ্ট না সেই কাজ। 24 ঘন্টা কাজ করতে করতে মনে হচ্ছে ওকে দেখ, একটা পর একটা, একদিন পর একদিন করে সে ওই বন্ধু ওই বান্ধবীকে নিয়ে চলে আসে, আর আমাকে এই খাবার বানাও, এই এটা দাও ওইটা দাও দিয়ে দিতে হয়। তুমি কিছু খাবে? না না, আপনার কথা শুনি, পেট ভরে গেছে আমার। তুমি ওর ফ্রেন্ড? যখন পটি করে আসে না, সেই পটিটা আমাদের ফ্ল্যাশটা আমাকে করতে হয়, খতম। সে এমনি চলে আসে, সে রান্না বানা করো, তারপরে দুদিন পর পর বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসবে, সেগুলোকে খাওয়া বানাও দাও, তাও বলে আমি কিছুই করি না, আমি নাকি চুপ করে থাকি, আমি একটা শব্দ বলি না, আমি একটা কথা বলি না, তাও আমি তাও আমাকে বলে চুপ করে থাকো, চুপ করে থাকা, চুপ। জানি না কেমন মানুষ ওর সঙ্গে, মানে কেমন ছেলে মেয়ে ওর সঙ্গে বন্ধুত্ব করে, পাক্কা কোনো পাগলই হবে ওর মতো। তার মধ্যে বলে, উপর থেকে বলে যে মা তুমি চুপ করে থাকবে, একটা শব্দ বলবা না। আমি তো চুপ করেই থাকি, আমি একটা শব্দ বলি না। মা কি এম কি বলছো? 10-10 দিন পার হয়ে যায়, স্নান করে না, আর এসে 10 দিন পর্যন্ত সে চাদরটাই পরে থাকে, তো গন্ধ করে না। কি ভাবে যে ওর বন্ধুরা ওর সঙ্গে থাকে, বন্ধু করে, ওর মতনই নোংরাই হবে। খতম, বাই বাই। তাও আবার ফাটা ফুটা, 10 জায়গায় ফুটা, তেমন তোর মানে চাদরি পরে, মানে আলাদা ভাবে একটা হাওয়া চাই ওর। নো 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 নো, যাচ্ছি, পরে দেখাচ্ছি মজা। সে এনে বিয়েচিত করে ফেললো, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তুমি কি করেছো? তুমি কেমন মা? সত্যি ভগবান জানে এমন মা কাউকে না দে। কি বললি তুই? তুমি না কাজটা কিন্তু একদম ভালো করনি। দাঁড়া দেখাচ্ছি মজা। No, 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 no.